বাজার হচ্ছে আমার বাড়ি হচ্ছে বাডানগর আগ্রা বলার কিছু নেই আমি এক বছর আগে ফিরে যাব এবং দেড় বছর আগে ফিরে যাব যখন আমি প্রথম অফিস গিয়েছিলাম এটা আমি আজকে বলতে বাধ্য হচ্ছি কারণ এই লেভেলটা যখন আমি অ্যাচিভ করেছি গত মাসে এই ইয়াসিন স্যারের মিটিং আমি তাদের চেয়ারে বসে দু ঘন্টা শুনেছিলাম এবং একটা ভেবেছিলাম যে এই সমস্ত যে প্ল্যান শো করছে যে প্রোডাক্ট প্রোফাইল এটা তো আমার নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস তো সেই প্রথম ভেস্টি জয়েন্টে এবং আমি অফিসে দাঁড়িয়ে আমার সিনিয়রকে বলেছিলাম যে আমার অ্যাপ্লাই যে জয়েন্ট করতে গেলে কী করতে হয় আমি করতে চাই তো তখন আমার পকেটে অত টাকা ছিল না যে একটা মানুষ জয়েন্ট করতে গেলে আজকে আমার বড় এরকম সম্মান আমি অনেক জায়গায় পাইনি এবং আজকে বড় ভালো লাগছে যে স্যারেদের মতো সাপোর্ট আমার টাউন লাইন আরও যত টপ টপ লিডার যারা আছে তাদের সাপোর্ট আমি অনেক পেয়েছি এবং এদের ভালোবাসা আমি চিরদিন মনে রাখবো যে আজকের আমি যে প্রফেশনে আছি বা এখান থেকে যে ইনকাম বা এখান থেকে যে আপনার সম্মান এটা কোথায় পাওয়া যাবে না এবং যে আমি প্রফেশনে আছি আমি সেখানে অনেক টাকা ইনকাম করি যেটা ইয়াসিন স্যার জানে বা অনেকে জানে তো এখানে একটা জিনিস আমি যেটা ফিল করেছি যে এখানে মানুষ যদি ভালোবাসা পেতে চায় সম্মান পেতে চায় এবং সেলিব্রিটি ওয়ার্ল্ড ওয়াইড সেলিব্রিটি হতে চায় নিজেকে একটা এস্টাবলিশ জায়গায় পৌঁছাতে চায় তো এছাড়া অন্য নেক্সট কোনো প্ল্যাটফর্ম আমার চোখে অন্তত পড়ে না এবং আমি ধন্যবাদ স্পেশালি ইয়াসিন স্যার এবং সুশান্ত স্যার জেকুমার স্যার ননি স্যার এবং আরও যত লিডার এবং আমার ডাউনলাইনের জন্য একবার ফাইন স্যার হাততালি চাইব আমি আমার ডিসেম্বরের মধ্যে সিলভার র্যাঙ্ক অ্যাচিভ করার ইচ্ছা আছে এবং 2018 বিদেশ যাত্রা আমার আরও একটা বড় ইচ্ছা তো এখানে আমি জয়েন করেছি একটাই আশা আমার ঘোড়ার একটু নেশা আছে আমার ঘোড়ার একটু নেশা আছে তো বিদেশ যখন আমার বিদেশও ঘোড়া আছে তো পাসপোর্ট আমার জয়েন্টের অনেক আগে তৈরি করা তো অন্তত ওয়ার্ল্ড ট্যুরটা অন্তত করা যাবে তো এখানে সিস্টেম এসে আমি যেটা স্যারেদের মুখে শুনেছি যে 5% থেকে 8 হওয়া যায় 11 যাওয়া যায় 17 করা যায় 14 আসা যায় 20 ডিরেক্টর কোয়ালিফাই তো তখন গল্প মনে হতো কিন্তু না গল্প হলেও বাস্তব এবং আমি আমার ডাউনলাইনকে বলি আজকে আমি প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ ছবিগুলো দেখিয়ে বলি আজকে স্যার যেরকম গাড়িটা এখানে দাঁড়িয়ে বলছে যে গাড়িটা আমি অ্যাচিভ করেছি তো আমিও দাঁড়িয়ে এখন বুক ফুকে বলতে পারি যে আগামী দিনেও এরকম একটা গাড়ি আমার দাঁড় করানো জোড়ালো বলার কিছু নেই এবং আমি অনেক ভাষা পাচ্ছি না যে এরকম অ্যাচিভমেন্ট এরকম সম্মান এই গত 8 তারিখ দিয়ে নতুন মাসে আবার সিরামনিটা ক্যান্সেল হলো আমার বড় দুঃখ লাগলো যে হয়তো আমি বেঁচে থাকবো কি না বা এরকম একটা অ্যাচিভমেন্ট এরকম একটা সম্মানের স্টেজ যেটা দেখা যাক লাখ কতটা ফেভার করে এবং সমস্ত ডাউনলাইনদের ভালোবাসা এবং আন্তরিকতা এবং ভালোভাবে কাজটা করুন এবং জীবনে যদি কোনো স্বপ্ন থাকে কোনো ইচ্ছা থাকে তো এগিয়ে যান এবং 100% সাকসেস পাবেনই পাবেন যেটা আমিও পাচ্ছি এবং অনেক লিডারও পাবেন তো সিনিয়রদের কথা মতো আপলাইনের কথা মতো এবং ডাউনলাইনকে সেইভাবে ভালোবাসুন ফলো আপ এবং ফিলো আপ করুন 100% সাকসেস